রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক, সারা বিশ্ব তাকে চেনে এক নির্ভীক বীরের নামে। পাকিস্তানের নির্মম নির্যাতন নিপীড়নের হাত থেকে জাতিকে মুক্ত করে আনা সেই বীর সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষণ নিপীড়নের মধ্যে মুক্তিযুদ্ধ আর রক্তের সাগরের মধ্য দিয়ে মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার সাগর জুগিয়েছিলেন এই মহানায়ক, যার আজীবন সংগ্রাম ও ত্যাগ ক্ষিপ্রতায় জন্ম হয়েছিল একটি স্বাধীন মানচিত্রের। যে মানচিত্রের স্বাধীন বাংলাদেশের পূর্ণ তার শেষ না দেখতেই 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলা ও বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির দিশারি, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তর উৎস, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেদিন নিহত হয় তার পরিবারের অধিকাংশ সদস্য। ইতিহাসে নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাছের, জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল। জাতির জনক তার পরিবারের এই নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় নানা কর্মসূচি। মাসব্যাপী শোকের প্রতি কালো ব্যাজ ধারণ করে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মজীবীরা। শোকের এই মাস আগস্টকে যথাযথ মর্যাদায় ও শোকাবহ পরিবেশে পালন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে মাসব্যাপী আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি নেয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এই শোকের মাসে আরেকটি নৃশংস ঘটনার জন্ম হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। রাজু আহমেদ, বার্তা 24।